বিসমিল্লাহির রহমানির রহিম, কুকিং স্টুডিও বাই মম অ্যান্ড ব্লেস কিচেন চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার রেসিপি হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। প্রথমে মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিব। ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এক চামচ লবণ, এক চামচ হলুদ দিয়ে মাছে মেখে নিব। ইলিশ মাছটায় 6 পিস মাছ হয়েছিল। এবার একটা ফ্রাই প্যানে বাদামি করে মাছগুলো ভেজে নিব। প্রিয় আমার আপুরা এবং ভাইয়ারা, আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। প্লিজ মাছগুলো ভেজে নামিয়ে রাখব। এবার কড়াইতে হাফ কাপ তেল দিব। তেল গরম হলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিব। উঁচু উঁচু এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা দিব। আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নিয়ে মশলাগুলো দিব। এক চা চামচ লবণ দিব, এক চা চামচ জিরে গুঁড়া, এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলাটা একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। বাজারে যে শাক পাওয়া যায় এক মুঠা, সেই এক মুঠা শাক আমি ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাক এখন মশলায় দিয়ে মশলার সাথে ভালো করে মশলার সাথে পুঁই শাকগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিব। 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর দেখব অনেক পানি বের হয়েছে। এবার ভাজা ইলিশ মাছগুলো পুঁই শাকের ঝোলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর হয়ে গেল বৈশাখী স্পেশাল ভীষণ ভীষণ মজাদার ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের ঝোল। আমরা আমাদের পানি সেভ করি। সেভ ইওর ওয়াটার। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।